কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগে বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। রাজ্য সরকারের তরফে মঙ্গলবারই জানিয়ে দেওয়া হয়েছিল ধর্মঘটের কোনো প্রভাব যাতে না পড়ে তার জন্য সচেষ্ট থাকবে প্রশাসন। বুধবার পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী, র‍্যাব ও কমব্যাট ফোর্স। এই ধর্মঘটকে ঘিরে বুধবার সকাল থেকেই কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসে। ধর্মঘটের বিরোধী তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের বিরোধবাদে রেল ও সড়ক অবরোধ করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। মুখ্যমন্ত্রী যেমন ধর্মঘটের বিরুদ্ধে কথা বলেছেন, বিরোধীদের সতর্কবার্তা দিয়েছেন, তেমনই কর্মবিরতি থাকা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ও স্মরণ করিয়ে দিয়েছেন তাদের পেশাগত দায়িত্ব, মনে করিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট আগেই তাদের কাজে যোগ দেওয়ার কথা বলেছিল। অন্যান্য রাজ্য কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে পদক্ষেপ নিলেও তিনি নেন। অন্যদিকে বিজেপি রাজ্যে অরাজকতা ছড়াতে চাইছে এই অভিযোগ তুলতে গিয়ে আরো একবার প্রসঙ্গ টেনে এনেছেন বাংলাদেশে। মমতা ব্যানার্জি বলেছেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি কারণ ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ আলাদা রাষ্ট্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ার করে বলেছেন, বিজেপি এই রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চাইলে তার প্রভাব অন্য রাজ্যেও পড়বে। থেমে থাকবে না।